দর্শক, শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হওয়ার ফলে বিসিবিতে জরুরি সভা চলছে, সেখানে আছেন সহকর্মী মাহমুদুল হক। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মাহমুদ, আমাদেরকে বিস্তারিত জানাবেন সভার ব্যাপারে, কিছু জানতে পেরেছেন কিনা? ইশরাত, আপনি জানেন যে আসলে এই শ্রীলঙ্কা ট্যুরটা নিয়ে গত 14 দিন আগে, মানে এই মাসের 14 তারিখ বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন যেটা বলেছিলেন যে এসএলসি থেকে, মানে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড থেকে যে শর্তগুলো দেওয়া হয়েছিল 14 দিন কোয়ারেন্টিন, এবং সেই 14 দিন কোয়ারেন্টিনের সময় হোটেল রুমবন্দি হয়ে থাকতে হবে, জিম এবং আনুষঙ্গিক যে অনুশীলনগুলো আছে সেগুলো ক্রিকেটাররা করতে পারবেন না। এই শর্তে কিন্তু গত 14 দিন আগেই কিন্তু বিসিবির সভাপতি জানিয়ে দিয়েছিলেন যে এই শর্তে কিন্তু তারা এই ট্যুরে যেতে রাজি না। সেই 14 দিন থেকে পার হয়ে কিন্তু আজকে সেই 14 দিন, এই 14 দিনের মধ্যেই কিন্তু জলঘোলা অনেক হয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সাথে। বিসিবির কিন্তু প্রতিনিয়ত যোগাযোগ হচ্ছে এবং শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডও তাদের যে দেশটিতে যে টাস্কফোর্স আছে সেই টাস্কফোর্সের সাথেও তারা কথা বলার চেষ্টা করেছে যে কোয়ারেন্টিনের সময়টা কমিয়ে আনা যায় কিনা। আমরা সবশেষ যেটা জানতে পেরেছি যে ধন্যবাদ মাহমুদুর রহমান।